রোজায় বডিকে ফিট রাখতে আপনাদের জন্য থাকছে সার্কিট ওয়ার্কআউট। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব সার্কিটের কিছু এক্সারসাইজ এবং রোজার মাসে আমাদের এক্সারসাইজ করতে খুবই কষ্ট হয়, আমরা এক্সারসাইজ করতেও চাই না, বাট এটা উচিত না। আমরা যদি 10 মিনিটও ওয়ার্কআউট করি, 5 মিনিটও ওয়ার্কআউট করি, রোজা রাখার কারণে বা রোজা রাখার পরে এই ওয়ার্কআউটগুলো আমাদের বডিতে খুব উপকারী হয়, যার জন্য আপনারা সবাই ট্রাই করবেন রোজার মাসে 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট হলো ওয়ার্কআউট করে নেওয়ার জন্য। আর আজ আমরা যে ওয়ার্কআউটগুলো দেখব, 5 মিনিটের বা 10 মিনিট আপনি করতে পারেন, বাট ওয়ার্কআউটগুলো খুবই উপকারী। আর এগুলো যদি আপনি করেন, 5 মিনিটের মধ্যে আপনার বডি থেকে অনেক হাই ক্যালোরি বার্ন হবে। তো চলুন দেখি সার্কিট ওয়ার্কআউট স্টার্ট। ফার্স্ট শুয়ে যাব। Relax. Up. Step. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Relax. Up. Start. Bumpa. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Love one. And relax. আমরা দেখলাম সার্কিট ওয়ার্কআউট, তিনটা আইটেম আপনার বডি থেকে 100-এর উপরে ক্যালোরি বার্ন করবে। আর আপনি যদি ওয়ার্কআউটটি 15 মিনিট করে করেন, 15 মিনিটে আপনার বডি থেকে 150 ক্যালোরি বার্ন হবে। তবে এই ওয়ার্কআউটগুলো চেষ্টা করবেন ইফতারির পরে করার জন্য, কারণ পানি পিপাসা পেতে পারে, যার জন্য ইফতারির পরে করবেন। আর যদি ইফতারির আগে করেন, সেটা হলো আপনার বডি থেকে আরও বেশি উপকার, কারণ ইফতারির আগে আমাদের বডি থেকে অনেক ফাস্ট ক্যালোরি বার্ন হয়। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।